গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 12:30। সকালবেলা উঠে স্নান টান করে ওর পুজোর কাজটা যা যা ছিল সেগুলো কমপ্লিট করে ওরও স্নান কমপ্লিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন দোকান বেরোবো, মামাম খাবার গোছাচ্ছে, তার আগে এখন নিচে যাচ্ছি একটু চা আনতে, চাটা খেয়েই বেরোবো। আজকে আবার আমাকে দোকান থেকে 5:30টার মধ্যে বাড়ি চলে আসতে হবে, কারণ আজকে তোমরা জানোই যে আমার বড় জায়ের মাসতো দাদা বৌদির অ্যানিভার্সারি, সেখানে আমি, দিদি আর সোনা বাবা, দিয়া আর মিষ্টিমা সবাই, মানে তিন যা আর দুটো বাচ্চা নিয়ে আমরা পাঁচজন যাবো। তাই জন্য 6:30-7টায় বেরোবো, তাই জন্য 5:30টার মধ্যে এসে রেডি টেডি হবো। আর কালকে কী গিফট কিনেছি তোমরা অলরেডি আজকের ব্লগে দেখেই নিয়েছো, আর তোমরা তোমাদের রাত্রিরে কী কী হচ্ছে না হচ্ছে সবই দেখাবো। বড় যা ফোন করে বললো রিম্পা সবাই শাড়ি পরছে, তাই জন্য আমিও ভাবলাম শাড়ি পরবো, বাট কী শাড়ি পরবো কী ব্লাউজ পরবো কিচ্ছু ডিসাইড করিনি, সেটা দোকান থেকে এসেই ডিসাইড করবো। এখন যাই তাড়াতাড়ি গিয়ে চাটা নিয়ে। ঘরের অবস্থা খুব খারাপ, এগুলোকে এসে গোছাতে হবে, এখানে জিনিসপত্র গোছাগুছি করতে হবে। কি গো, গুড আফটারনুন। চুল পেকে যাচ্ছে, তুমি রাখো গোছি, আমি আসছি এক্ষুনি, 2 মিনিটে নামছি। যে কুটির চা আমার চা, আর ওর হাতের বিস্কুটের সংখ্যাটা দেখো একবার, হরলিক্স বিস্কুট আর এটা 50-50 বাটি 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 আর নিয়ে নিয়ে মধ্যে নিয়ে চলে গুড। ও ঘুম তো কারে রে মাস, আমার একদম ঘুম হচ্ছে। ওই ওই আজকে ও সারি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও, তোমাকে দেবেও না ডাক্তার ঘুমের ওষুধ। 6টার সময় দেখি চাতক পাখির মতো জেগে আছি, ঘুম আসছে না কোনো মতেই আসছে না আমার। কালকে সবাই, তুমি তো পড়লে আর ভঞ্জ ভঞ্জ করে ঘুমাচ্ছ, সবাই টায়ার্ড, আমার যতই টায়ার্ড মানে থাকি না কেন তবুও ঘুম আসছে না। তোমরা যদি কেউ জেনে থাকো কিভাবে ঘুম আসবে উপায় আমাদের একটু সাজেস্ট করো। আজকে কিন্তু সেই রোদ রাস্তায়, প্রচন্ড টাপ রোদের আজকে, আমারও হাত জ্বালা দিচ্ছে। আজকে লাঞ্চে আছে আমার ভাত, আর এখানে হচ্ছে পাতলা মাছের ঝোল, এর সাথে বড়া ভাজা ছিল, বড়া ভাজা দুটো ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে, তখন ক্যামেরা অন করতে ভুলে গেছি, হঠাৎ মনে পড়েছে, তাই জন্য মানে একটা কাজের চাপের মাথায় ছিলাম, কথা বলতে বলতে খেতে বসে গেছি ফোনে, ওই জন্য ভুলে গেছি। ওই জন্য পাট পাতার বড়া ছিল, ভাত দিয়ে খাওয়া গেছে, এবার মাছের ঝোল দিয়ে খাচ্ছি। আমার শ্যাম্পু করা হয়নি আজকে সকালবেলা, দোকানে আসার সময় চাপ ছিল বলে তাড়াতাড়ি করে এলাম, ওই জন্য শ্যাম্পু করা হয়নি বলে স্নান টান করে এসেছিলাম বাড়ি থেকে, জাস্ট দোকানে যে ওয়াশরুম আছে ওখানে জাস্ট মাথাটা মানে নিচু করে পুরো শ্যাম্পুটা করে নিলাম, কারণ একটা জায়গায় যাবো শ্যাম্পু করা না থাকলে কেমন লাগে। ওই জন্য মানে কালকে তো সুইমিং পুলে চান করার পরে আমরা শ্যাম্পু করিনি, ওই জন্য কেউই করিনি, ওই জন্য তোমার শ্যাম্পু হয়নি, আজকেও করা হয়নি বলে এখন করে নিলাম। এখন আমি এই যে ঠাকুরের সন্ধে দেবো, দিয়ে বেরোবো 6টার মধ্যে বাসে, যা কুট্টি বললো আমাকে আনতে আসছে, বাড়িতে গিয়ে ফটাফট রেডি হতে হবে। 5টার সময় তো এলাম, বাট দোকানে কাস্টমার আছে, ওই জন্য রিম্পা বেরোতে পারছে না, এখন কাস্টমার বেরিয়ে গেলে রিম্পা বেরোবে, আর এখন খাবো একটু ডালের বড়া। ঘড়িতে বাজে 6:20, এখন আমাকে বেরোতেই হবে, না বেরোলে বাড়ি থেকে 7টার মধ্যে রেডি হয়ে বেরোতে পারবো না, নাহলে থেকে যেতাম। লঙ্কা রেডি রয়েছে, কাস্টমার রয়েছে, তার অনেক কোয়ান্টিটি প্রচুর মাল যাচ্ছে, সেগুলো সব ভাজ করে প্যাকিং করে শুকলা ছাড়বে, কোনো দাম এদিক ওদিক হচ্ছে না, প্রবলেম হলে আমি বলেছি হোয়াটসঅ্যাপ করে নিতে, ও মোটামুটি করে দিতে পারবে। চলে এবার বাড়ির দিকে যাই। ওর চপ করে আমার লাঞ্চটা হলো না আজকে, কি গো যে 5টার সময় ডেকে বসিয়ে রেখে যাও, সে তো ভালো কথা, আর খাবো না পেট ভোক না খাবো না। এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঘড়িতে বাজে 6:30, আর কুট্টির খাবার নিয়ে চলে এসছে নিচ থেকে, আমি দেখিয়ে দিচ্ছি, ভাত উচ্ছে আলু ভাতে মাখা, এটা একটা মাছ আলু দিয়ে চচ্চড়ি, বড়া ভাজা আর মাছের ঝোল, কি গো ডাল নাওনি, খেনো 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 খেনো। রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরলাম, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ড্রেসটা হচ্ছে এটা একটা মানে তোমার নুডলস স্ট্রাপের একটা যে গাউন, ঠিক আছে, একটা নুডলস স্ট্রাপের গাউন, ওপর দিয়ে একটা জ্যাকেট, জ্যাকেটের ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম ডিজাইন করা। আজকে এটাই ভাঙলাম, কারণ একটা পার্টিতে যাচ্ছি, ভাবলাম আর শাড়ি পরবো না, দুই যাওয়া মনে হয় শাড়ি পরেছে, বাট আমি আর পরলাম না, আমি এখন ব্লাউজ ডিসাইড করতে পারছি না কোন শাড়ির সাথে কোন ব্লাউজ পরবো, মানে এক কাড়ি জামা কাপড় বার করে ফেলেছি, দেখো এখানটায় বার করে ফেলেছি পুরো, ওই জন্য ঢাই এসে গোছাগুছি করতে হবে। এখন কিন্তু আমি এই ড্রেসটাই পরলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানো। কিছু বলি, শুধু একটা স্টোনের চুড়ি পরেছি, কারণ একটা স্টোনের দুল পরেছি, ব্যাস আমার সাজ কমপ্লিট। বড় যা ফোন করলো, বললো 5 মিনিট বাদে গলির মুখে আয়, আমরা যাব হচ্ছে মেট্রো করে, এখান থেকে মেট্রো করে যাব হচ্ছে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর নেমে ওখান থেকে একটা অটো ধরলেই মানে বড় যায়ের যে বৌদির বাড়ি পুরো গেটের সামনেই নামিয়ে দেবে, আরিয়াদহ ওইখানে যাচ্ছি, আসার সময় হয়তো ওলা উবের করে চলে আসবো। টাটা।
আমি একটু খেলা দেখি, আমি 5 10 মিনিট বাদে বেরোবো। ওকে, আমার স্ট্রেটনারটা তুলে রাখো। একদম। দিয়ার বাড়িতে এসেছিলাম, সবাই তো রেডি হয়ে গেছি। এবার ভেবেছিলাম আমরা মেট্রো করে যাব, বাট মেট্রো করে যাচ্ছি না, বদ্দার গাড়িটা নিয়ে যাব। ড্রাইভার কাকুকে ফোন করা হয়ে গেছে, আসছে আসছে, একসাথে আমরা তিনজন বদ্দার গাড়ি করেই চলে যাব, কারণ মেট্রো করে এমনিতেই দেরি হয়ে গেছে। ঘড়িতে 8:10 বাজে। আর এই যে পিসিমাকে দেখো, রেডি হয়েছে। আর ওইদিকে ওইদিকে শোনা বাবা, আর এই যে ম্যাডামকে দেখো। সামনে দুজন কেক নেওয়া হয়েছে, এখানে সমস্ত গিফট পত্র আছে সবার, সোনা বাবা, দিদি আর কোলে। আর এই যে আমি আর মিষ্টিমা যাচ্ছি ওই গলির মুখে, এখন আমাদের গাড়ি আসবে। তোর আশা পূর্ণ হলো না আজকে? চারজন মিলে গাড়িতে ওয়েট করছি, ও এলে আমরা তোমার বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে বেরিয়ে যাবো, আড়িয়াদা হয়ে যাবো। আড়িয়াদা হয়ে যে বৌদিদের একটা ফ্ল্যাট আছে, মানে দিয়ার যে বৌদি দাদার অ্যানিভার্সারি, সেই বৌদিদের আড়িয়াদা হয়ে একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটেই প্রোগ্রামটা হচ্ছে। একটা মেয়েদের নিয়ে, একটা বন্ধু বান্ধবদের, বাড়ির লোকদের নিয়ে একটা ছোট করে প্রোগ্রাম হচ্ছে। বেশি লোক না, অল্পই লোক, বাট সব নিজেদের মধ্যে হচ্ছে। আর ওই বৌদির বাড়ি হচ্ছে বেলঘড়িয়াতে, মানে ওরা থাকে বেলঘড়িয়াতে, বাট আড়িয়াদা হয়ে একটা ফ্ল্যাট নেওয়া আছে বলে ওখানে প্রোগ্রামটা করছে। এই যে কেক নিয়ে চলে এসছে, কেক নিয়ে চলে এসে নিয়ে, কি কেক নিয়েছ? এটাই বৌদিদের ফ্ল্যাট, আমরা এসে গেছি অলরেডি। আর একে দেখো, আচ্ছা না বাবা, ওই বাবারি সুন্দর ভিতরে এরকম একটা জলের জায়গা করা ঠাকুরের, এটা দেখো মন্দিরটা। এই যে পুরো অ্যাপার্টমেন্টের মধ্যে একদম টপ ফ্লোরে বৌদিরা থাকে। এখানটা দেখো, একটা সেই দেখে মনে হচ্ছে সুইমিং পুল, বাট সুইমিং পুল না, একটা জলের একটা এমনি ডেকোরেশন করা গোল করে পুরো এন্ট্রি। আর এই হচ্ছে একটা মন্দির। হ্যাপি অ্যানিভার্সারি। এই যে এই ম্যাডামই আজকে বর্ষা। হ্যাপি অ্যানিভার্সারি, ওয়েলকাম ওয়েলকাম। এতগুলো কেক এসেছে, এগুলো সব কাট করা হবে, একসাথে কাটা হবে। আর এখানে সমস্ত স্টার্টার, আর এখানে ফুল গ্যাং, খুব মজা হচ্ছে। এখানে সমস্ত স্টার্টার রয়েছে, এটা চিকেন পকোড়া, ফিশ বল, আর এটা কি আছে, চিলি ফিশ। এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, মিরিন্ডা আর থামস আপ। এই যে সব কিছু না হয় যে স্টার্টার, এখান থেকে খাও, এখান থেকে খাও। এখানে পুরো কেকের একদম ভান্ডার, পরপর পরপর। তুমি তো সেলিব্রিটি গো, এতগুলো কেক কাটছো। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ছটা কেক কাটবে। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ অর্ণব, খুব ভালো লাগলো, তুমি যে আমাকে এত ভালোবাসো এটা জানতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। একদিন দেখা করার জন্য ওয়েট করব, কলকাতায় এলে, ইন্ডিয়াতে এলে অবশ্যই দেখা করাবো, এলে একদম অবশ্যই দেখা হবে। বাবা কি এসে তোমার দুষ্টুমি করছো? আমার দুষ্টুমি করছো? ওই বাসা কেন, তাই কাকে খুঁজে পাচ্ছিলি না? মাকে, ও মাকে খুঁজে পাচ্ছিল না বলে কাঁদছিল। এই যে আমার বাংলাদেশের বন্ধু, দেখেছিস, বলেছিলাম দেখিয়ে দেব। এই একটা কেক, এই একটা কেক, এই একটা কেক, এটা একটু বড় হয়ে গেছে, আনতে গিয়ে যাই হোক। এই একটা কেক, এটা খুব সুন্দর। এই একটা কেক, এই একটা কেক, এতগুলো কেক। এই যে দাদার, এই যে দাদা আর ওই যে বৌদি, দুজনের হ্যাপি অ্যানিভার্সারি আজকে। সামনে
বিয়ের পার্টির মজাই আলাদা। এখন ভরপুর নাচ গান হচ্ছে, সবাই মিলে ডান্স হচ্ছে, এত আনন্দ হয়। আর বড় চাইছে বাপের বাড়িতে, এই যে বৌদিদের টিমটা না পুরো এনজয় করে, এত এনজয় করে সবাই মিলে। আজকে আমরা প্রথম জয়েন হলাম, এত ভালো লাগছে। চলো তোমাদেরকে একবার দেখাই, এই যে ফুল টিম। দিয়া উনি নাচতে শুরু করে দিয়েছে। ঘড়িতে বাজে প্রায় পৌনে 11টা, সবার মোটামুটি মানে কমই লোক ছিল, 30-40 জন লোকের মতো ছিল, 90% লোকের খাওয়া হয়ে গেছে। এখন আমরা তিন যা, তারপর দিয়ার বৌদি, আমরা এরা যারা বাড়ির আরও আছে অনেকে, তারা বসবো। তারপরে আবার বেরোতে হবে, কারণ রুহির কালকে স্কুল আছে মর্নিংয়ে, তাড়াতাড়ি ওঠে ও, 6:30-5:30 ওঠে, ওই জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ওই জন্য 10:30-11টার মধ্যেই খেতে বসে যাচ্ছে। ফার্স্টে প্লেট চলে এসছে, আর এখানে দিয়া দিদিয়া এই দুটো, আর এখানে বড়দি, তোমাদের কি হয় দিদি ভাই, বড়দি হয়, আচ্ছা সব থেকে বড় দিদিদের মধ্যে, এদের দিদিদের মধ্যে সব থেকে বড় বড়দিদি। খেতে বসে গেছি, অনেকটাই রাত হয়ে গেছে, বাট এত তাড়াতাড়ি আমরা খাই না, যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, এটার স্কুল আছে তাই জন্য, আর এটাও থাকছে না, সব কটা দুষ্টু সব কটা। ফার্স্টেই চলে এসছে এটা, এটা ঠিক জানি না কি কি আছে, এটা এটা হচ্ছে চিকেন কাটলেট, কিশমিশ কাজু সব সাইড হচ্ছে আমাদের, আমরা কেউ এগুলো খাই না। এই যে আরেকজনের সাইড হচ্ছে, এগারো সাইড হচ্ছে, আমাদের সব সাইড হচ্ছে। আর আমার ফেভারিট জিনিস হয়েছে এখানে, চিংড়ি মাছের মালাই গাড়ি পোলাও দিয়ে। এরপরে চলে এসছে মাটন কষা, টাটা 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 ম্যাডাম টাটা, এই টাটা দেখা হবে আবার, এ বৌদি টাটা টাটা, খুব ভালো লাগলো, এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে, যা পারছে ধরে টানাটানি করছে, এসি চালিয়ে দিলো, এই করছে ওই করছে, বাদরামো শেষ নেই ওর। তাই টাটা করে দাও, টাটা করে দাও, দাদা করে দা, মুখে তো মিচকি হাসি, একটু মিচকি হাসি, নেবাবি না লাইট, লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা। হ্যাঁ, এই যে বিছানায় উঠে পড়েছি, খাচ্ছি হচ্ছে থামস আপ, আর এই যে এখানে এই যে যেটা পার্সেল এসেছে আর কি, কেউ জানে না, হ্যাঁ জানে না কেউ, কি জানে না, মানে তোমাদেরকে আমরা মানে আমি বলতে ভুলে গেছি, বলা হয়নি, আসার সময় বৌদি মানে যে বৌদির অ্যানিভার্সারিতে গেছিলাম, মানে দিয়ার যে বৌদি, সেই বৌদি বর্দার জন্য, দাদা ভাইয়ের জন্য আর কুট্টির জন্য, তিনজনের জন্য তিনটে পার্সেল দিয়ে দিয়েছিল। সেইটাই মানে মেয়েরা শুধু পার্টি করেছে, ছেলেরা এলাও ছিল না, কিন্তু ছেলেদের খাবারও গোছানো ছিল, সবারটা, সবার বরদের খাবার সবার হাতে হাতে একটা করে দিয়ে দিয়েছে, সেটাই এখন গুটটি খেতে বসেছে। আমি সব কিছু নিয়ে নিই, চিংড়ি মাছ দুটো রেখে দিয়েছি, অল্প একটু পোলাও, দু পিস মাংস আর কাটলেট নিয়ে বসেছি, মানে মাটন নিয়ে। আর হ্যাপি অ্যানিভার্সারি বৌদি, দাদা তোমাদের দুজনকে। যাই হোক, আজকে অ্যানিভার্সারিতে ভীষণ 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 মজা হয়েছে, যে কটা মানুষ ছিল এত প্রাণবন্ত, মানে খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ পেয়েছি বৌদি, থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করার জন্য, এরকমভাবে ডাকতে দেবো। যাই হোক চলো, হ্যাঁ ব্লগটা আর বাড়াবো না, অনেকটাই রাত হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, এডিটও বাকি আছে, হাফ এডিট কমপ্লিট হয়েছে, এখন হাফ এডিট বাকি, এডিট করে শুতে হবে, আবার সকালে দোকান আছে। শুক্লা শুক্লা কাল বা পরশু, অথবা পরশু বা তরশু, এর মানে হয় বুধ বৃহস্পতি, নয় বৃহস্পতি শুক্র, দুদিন আসবে না, কোন দিনটা সেটা আমি ঠিক জানি না, দুদিন আসবে না, তাই জন্য সেই দুদিন কুটি আমার সাথে দোকানদারি করবে, তাই জন্য দেখা যাক কবে সেটা, কাল না পরশু। ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, বড়রা অনেক আশীর্বাদ করো, ছোটরা অনেক ভালোবাসা দিও, আমাদের ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইলের নামে আছে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এই সরি যারা এখনো ফলো করোনি প্লিজ গিয়ে ফলো করে এসো, আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি করে ফেলো। টাটা, লাভ ইউ, গুড নাইট।